কালকে রাত্রে আমি যাচ্ছিলাম, আমি মাছের ব্যবসা করছি এখন। কালকে রাত্রে আমার থেকে 7,000 থেকে 8,000 টাকা ডাকাতি করে নিয়েছে। কটার সময়? রাত 12:30, 1:30। আপনি কোথায় যাচ্ছেন টাকা নিয়ে? আমি বটতলা মাছবাজারে মাছের বিজনেস করি। আচ্ছা, এখন নতুন কাজকর্ম নেই, আমি পাইপলাইনের কাজ করতাম কিন্তু এখন করতে পারছি না। এখন ওই মাছের বিজনেস আমার দাদার সঙ্গে করছি। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাদ্রাল পোস্ট অফিস মোড়। এখানে তো এখানে তো এর আগেও তো কদিন ধরে তো এই চলছে ডাকাতি বা এই চিন্তাই, আপনি শুনেছেন তো? শুনেছি বলতে আমি জানি এই আমার পাড়ায় যদি এইরকম হয় তা পাড়া এলাকা তো এটা আমার আমার দোগাছিয়াতেও আমার দাদার বাড়ি আছে, আমি দাদাকে নিয়ে বেরোবো ভাবছিলাম। তো এই অবস্থা কী করবো আমি? এটা আপনি এটা কোন থানার আন্ডারে? ভাটপাড়া? এটা ভাটপাড়া, আমি নৈহাটি থানায় সাহেবকলোনি মোড়ে নৈহাটি থানা ছিল, নৈহাটি থানাকে বললাম, ওনারা জিজ্ঞে করে আমাকে নিয়ে এসেছিল কিন্তু কাউকে পাইনি তখন। তো কতটা আতঙ্কিত, কতটা ক্ষতি হলো আপনার? বলতে আমার মাথায় দুখানা বন্দুক ঠেকিয়েছিল। আচ্ছা, কতজন ছিল ওরা? ওরা 8-7-8 জন। গাড়ি নিয়েছিল? না, গাড়ি ফাড়ি কিচ্ছু দেখিনি ওদেরকে আমি। এখানে কি পুলিশ ছিল তখন? এখানে এদিকে রাস্তায় না, আশেপাশে কোনো পুলিশ ছিল না, সাহেব কলোনি মোড়ে গিয়ে পুলিশ পেয়েছি আমি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাবুলাল দাস, মাদ্রাল ব্যানার্জি পাড়ায় বাড়ি আমার। আপনার নাম? মহাদেব রায়। ওরা এই জায়গাটার মধ্যে মানে জঙ্গলে লুকিয়েছিল, আমি যে বাড়ি নিয়ে বেরোচ্ছি তখন টোটাল আমাকে 7-8 জন মিলে ঘিরে ফেললো। ঘিরে ফেলে আমাকে দুটো একটা কানে বন্দুক ঠেকিয়েছে, একটা গালের মধ্যে বন্দুক ঠেকিয়ে দিয়েছে। ঠেকিয়ে দিয়ে যা ছিল পকেটে সবাই একদম যা এই জায়গাটা পুরো ওরা মানে আমার বন্ধু মুখের মধ্যে ঢুকিয়ে চলে গেল, তখন তো চিৎকার করার দরকার। আরে ওরা 7-8 জন, আমি একা ছেলে। রাত্রে আজকে আর আসবে না, দু একদিনের মধ্যে কিন্তু একটু না একটা ধরা পড়েছে বললো মুরালিদা, বললো একটা বয়সী ছেলে মানে জোর হলে 18-19। ওরা কি হিন্দি কথা বলছিল না বাংলা? সব নন বেঙ্গলি, সব নন বেঙ্গলি। আর আমি যখন এখান থেকে বেরিয়ে যাই উপরে দুজন মনে হয় কাটে ছিল, আমাকে যখন এরা ছেড়ে দিল তখন ওখান থেকে দুজন বেরিয়ে আসে। হ্যাঁ, প্রশাসনকে সেরকম ব্যবস্থা নিতে হবে, প্রশাসনের নিশ্চয়ই এটা একটা মানে ল্যাক্সিটি আছে। না, বারবার করে একই জায়গায় ডাকাতি, এটা তো মানে কতটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। ডেফিনেটলি এটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, সেরকম পুলিশকে সেইভাবে সজাগ হতে হবে, পুলিশকে খোঁজখবর করতে হবে, এটা তো পুলিশের কাজ। না, আপনারা একজন স্থানীয় লোক, যে কতটা মানে আতঙ্কিত আপনারা? আমরা তো আজকে শুনলাম এবং এর আগেও দেখতে পাচ্ছি এটা একটা প্রবণতা দেখা দিয়েছে, কারণ হাই রোড থেকে যে বার টারগুলো থেকে বিভিন্ন সময় মদ্যপান করে রাত 12:00-1:30 পর্যন্ত গালিগালাজ করতে করতে ছেলে পেলে এবং বাইকে করে যায়, বাইকে করে যায়। তা এই প্রবণতাটা এখানে দেখা যাচ্ছে, বারগুলো খুব কাছাকাছি হওয়াতে সব পানশালাগুলো থেকে আসে। এখন তো বার বন্ধ, এখন মদ খাওয়ার তো কার কোথায় ঠিক আছে তো জানা নেই।
না এটা কি তারা ডাকাত ছিল না মদ্যপর লোকরা করেছে সেটা আপনার কি মনে সেটা যিনি দেখেছে তিনিই বলতে পারবেন মানে আপনারা কি সুরক্ষিত মনে করছেন না সুরক্ষিত মনে করেন না এবং এই টেন্ডেন্সি আগামী দিনে আরো ভয়ঙ্কর জায়গায় যেতে পারে পুলিশ যদি স্টেপ না নেয় এটা ভয়ঙ্কর জায়গায় যেতে পারে এটা কোন থানার আন্ডারে এটা ভাটপাড়া থানার আন্ডারে আপনার নাম আমার নাম অজয় ভট্টাচার্য নাম দিতে হবে দরকার নেই জিরো এফআইআর ওর নাম ওগুলো থেকে জানবে তাদের নাম যে ডাকাতি করতে এসছে আরো চেনেও না অল আননোন নমস্কার স্যার আমি মাদ্রাল মোড় থেকে বলছি কালকে আজকের ভোর রাত্রে আমার কাছ থেকে ডাকাতি হয়ে গেছে স্যার স্যার আমি মাছবাজারের সঙ্গে এখন যুক্ত মাছবাজারের মাছের কাজ করি রাজেন্দ্রপুরে তা আমার কাছে গোটা 8-10 হাজার টাকা ছিল স্যার আজকে চুরি করে নিয়েছে আমার চুরি না ডাকাতি করে বন্দুক দেখি দেখছি আমি প্রশাসনের সাথে এই ও বলবে আমি প্রশাসনকে জানাই মাদ্রাল মোড়ে মাদ্রাল মোড়ে আয় তাড়াতাড়ি আয় বলছি থানায় এসে লিখিত কমপ্লেন থানায় লিখিত তো হ্যালো